ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন প্রেমের বিয়ে মেনে নিচ্ছিল না পরিবার মিলল নবদম্পতির ঝুলন্ত মরদেহ ঝিনাইদহের হাটবাকুয়া গ্রামের মাঠ থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতরা হলেন জেলা সদরের তালতলা হরিপুর গ্রামের চমু শেখের ছেলে রুজিব শেখ এবং হরিণাকুণ্ড উপজেলার বিন্নি গ্রামের গোলাম হোসেনের মেয়ে মুক্তা খাতুন বৃহস্পতিবার ২৪শে নভেম্বর সকাল ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয় জানা গেছে প্রায় দুই মাস আগে রমজান হোসেন প্রেমের সম্পর্কের জেরে পরিবারের অজান্তে মুক্তা খাতুনকে বিয়ে করেন এরপর থেকেই উভয় পরিবারের লোক তাদের সম্পর্ক মেনে নিচ্ছিল না এ নিয়ে উভয় পরিবারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল এরই মধ্যে বৃহস্পতিবার সকালে মুক্তা খাতুনকে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল এরই জেরে রমজান ও মুক্তা বুধবার দিবাগত রাত ২টার দিকে বাড়ি থেকে বের হয় পরে সকালে বাড়ির পার্শ্ববর্তী হাটবাকুয়া গ্রামের মাঠের একটি মেহগুনি গাছ থেকে তাদের দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় এ নিয়ে ঝিনাইদহ নারকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিল্লাল হোসেন জানান পারিবারিক কলহের কারণে তাদের বিয়ে উভয় পরিবারই মেনে নিচ্ছিল না এরই জেরে এই নবদম্পতি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন